নতে কেন এই সাদা দাগটাকে জানেন? নখে কেন এই সাদা দাগটাকে জানেন? নখ আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষত মেয়েদের ক্ষেত্রে এই নখের গুরুত্ব একটু বেশি বলা যায়, কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে। কথায় আছে, নখে সাদা দাগ মানে শরীরে ক্যালসিয়ামের অভাব। সেই প্রচলিত ধারণার কথা স্মরণ করে অনেকে ভয় পেয়ে যান, কিন্তু সত্যিই কি ভয়ের কিছু রয়েছে জানা গিয়েছে। নখে সাদা দাগ মানে ক্যালসিয়ামের অভাব কথাটি গল্প কথা ছাড়া আর কিছুই নয়। বরং বলা যেতে পারে এই সাদা দাগগুলির পিছনে যে রহস্য রয়েছে তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে কোথা থেকে আসে এই দাগ? চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম পাঙ্গাট রিউকোনিচিয়া। অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে, তবে এই আঘাত যে খুব গুরুতর হতে হবে তার কোনো মানে নেই টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে। আসলে এই সাদা দাগগুলি হল নখের ক্ষতিগ্রস্ত কোষ। তবে নখের কিছু কিছু জায়গায় সাদা দাগ কোনো চিন্তার কারণ নয়, কিন্তু আপনার নখটি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গুরুতর হতে পারে। কারণ পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোনো বড় সমস্যার জানান দিতে পারে, যেমন লিভার সমস্যা, কিডনি সমস্যা অথবা হার্টের সমস্যা। এছাড়া যখন এই সাদা দাগগুলি সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকে ইঙ্গিত করে। তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।